এবার টোটাল 250 পিস আসছে গ্রামের দিকে লোক বটা আর ইংলিশ নেম 300 এর মতো এরকম হয় 45000 টাকা চাচ্ছেন হ্যাঁ আর টাইগার ফ্লাই বাটারফ্লাই রাইস কালার তো হচ্ছে ইউনিক একটা কালার রাইস কালার কি স্টার্টার হচ্ছে আনুমানিক মূল্য সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই আপনারা যদি কবুতর গুলো সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে পিজনের নাম্বার দেওয়া থাকবে আপনারা দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন ভাই একটা আনুমানিক মূল্য বলে দিবে সবগুলো কবুতরের আপনারা যদি সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন খামারের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই করোনার মধ্যে চলতেছে ভাই আপনার খামারে আবার আসলাম আপনি বলেন যে কিছু কবুতর ইনপুট করেছেন ভাই কত পেয়ার ইনপুট করেছেন এবার টোটাল এবার টোটাল 250 পিস আসছে 250 পিসের মতো হাই প্লেয়ার আসছে কিছু আর কিং আসছে মুন্ডিয়ান আসছে তারপর হচ্ছে গ্রানাডিয়ান আসছে এই বিভিন্ন ধরনের কবুতর কালেকশন করেছেন হ্যাঁ চলেন ভাই ভিউয়ার্স এর উদ্দেশ্যে একদিক থেকে দেখা এবং দামগুলো বলি তো চলুন কোন দিক থেকে শুরু করবেন ভাই চলেন ভাই এটা কি সংগ্রহ করেছেন এটা গার্ডিনারো ফোটান না এটা হচ্ছে গ্রানাডিয়ানো ফোটার আর ইংলিশ নেম হচ্ছে আপনার স্প্যানিশ থিপ ফোটার স্প্যানিশ থিপ ফোটার হ্যাঁ এটার খাবারের থলিটা ঝুলে থাকে ঝুলে থাকে না কত পেয়ার সংগ্রহ করেছেন এবার এটা এটা টোটাল 5 পেয়ার আসছে 5 পেয়ার আসছে আস্কিং প্রাইস কত আছে এই পেয়ারটা এটার আস্কিং প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস না আমি প্রাইসটা বলে দিই না তো অল্প কিছু কম হবে জি জি সেটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 35000 35000 টাকা চাচ্ছেন যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে কিছু কম বেশ করে সংগ্রহ করতে পারবে এটা অলরেডি আমার এখানে আসছে 4 দিন আছে এটা ডিমে বসে গেছে অলরেডি ডিমে আছে না পেয়ার কাটিং পেয়ে দিয়েছে আর দুটো পেয়ার আছে সেম আছে তারপর এটা কি ভাই ফ্যান্টেল না হ্যাঁ এটা হচ্ছে আমেরিকান ফ্যান্টেল আমেরিকান ফ্যান্টেল ফুল টেল এই যে এটা কত আছে আস্কিং প্রাইস এই পেয়ারটা ভাই 15000 টাকা চাচ্ছেন এটা তো রানিং পেয়ার না হ্যাঁ এটা আমার বাসারি মুডেড আর ইম্পোর্টেড গুলা সেল এটা আমার বাসারি 15000 টাকা চাচ্ছেন যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আলোচনা সবাই ঠিক কিছু কম বেশ করা যাবে এটা কি পোটার এটা আপনার হোম ব্রিড না কিছু আছে হোম ব্রিড আর কিছু আছে ইম্পোর্টেড ইম্পোর্টেড কত আছে এই পেয়ারটার মূল্য এই পেয়ারটার মূল্য হচ্ছে 15000 15000 টাকা রানিং পেয়ার ডিমে আছে অলরেডি না টেনিস না ইয়েলো টেনিস ইম্পোর্টেড রিং এর না আস্কিং প্রাইস কত আছে এই পেয়ারটার ১৫,০০০ যদি কেউ সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে একটু কম বেশ করা যাবে না একটা কত পেয়ার সংগ্রহ করতে এটা হচ্ছে আপনার ডেনিশের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যারা রিজনেবল প্রাইসের মধ্যে ডেনিশ খোঁজে ওইগুলা না ইম্পোর্টেড ইম্পোর্টেড কবুতরের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যারা খোঁজে এগুলো তাদের জন্য আর এটা কি এটা এটা হচ্ছে সেকশন স্পট সেকশন স্পট এই পেয়ারটা কত আছে আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস 10000 টাকা এটা তো রানিং পেয়ার হ্যাঁ মারামারি করে দেখে তো এটা আস্কিং প্রাইস কত আছেন এই পেয়ারটার ব্ল্যাকটার কত আছেন 45 মানে 45000 টাকা চাচ্ছেন টাইগারটা দুইটাই ফিমেল
বাট আস্কিং প্রাইসটা আমি একটু বেশি বলতেছি টাইগারটা যদি কেউ সংগ্রহ করে আপনার সাথে যোগাযোগ করলে একটু কম বেশ করা যাবে অবশ্যই এটা কি মুন্ডিয়ান না হ্যাঁ এটা হচ্ছে মুন্ডিয়ান রেড মুন্ডিয়ান এটা রেড মুন্ডিয়ান মেল আর এটা হচ্ছে হোয়াইট মুন্ডিয়ান ফিমেল ফিমেল জোড়া দিয়েছেন দুইটা এটাও মেবি ডিম পেড়ে দিয়েছে হ্যাঁ এটাও আজকে ডিম পেড়ে দিয়েছে ডিম পেড়ে দিয়েছে অলরেডি এই পেয়ারটা আস্কিং প্রাইস কত আছেন এই পেয়ারটা আস্কিং প্রাইস হচ্ছে 25000 25000 টাকা চাচ্ছেন হ্যাঁ আর নিচে এই পেয়ারটা কি এগুলো হচ্ছে আইস চেকার আইস চেকার রেচার হ্যাঁ এবার আবার আসছে গতবার আসছে এবার আবার আসছে কত আছেন এই পেয়ারটার মূল্য এই পেয়ারটার মূল্য 30000 30000 টাকা চাচ্ছেন হ্যাঁ এগুলো ডিম পেড়ে দিয়েছে অলরেডি ডিম পেড়ে দিয়েছে না তো কত হলে ছেড়ে দিবেন ভাই পেয়ারগুলা এই পেয়ারটা ফিক্সড পজিশনে ছেড়ে দিব এইটা ফিক্সড পজিশনে ছেড়ে দিবেন আর এখানে কি সুইট না আমেরিকান সুইট এই সুইটটা পেয়ারটা কত আছেন ভাই সুইটের পেয়ারটা 4000 টাকা 4000 টাকা চাচ্ছেন আপনি হোম ব্রিড না আর এটা কি এটা কিং এখানে এটা হচ্ছে শোকিং হোয়াইটটা হচ্ছে মেল আর ওইটা হচ্ছে ফিমেল এটা মেল আর এটা ফিমেল এটা অলরেডি ডিমে আছে না সবগুলোই কমপ্লেক্স ডিম পেরে বসে আছে আস্কিং প্রাইস কত আছে নি পেটার ভাই সিঙ্গেল হোয়াইটটা কেউ নিতে চায় হোয়াইটটার প্রাইস হচ্ছে 15000 টাকা ওটা হচ্ছে ইম্পোর্টেড 19 রিং 19 রিং ইম্পোর্টেড 15000 টাকা সিঙ্গেল আর এটা সিঙ্গেলটা ফিমেলটা 14000 টাকা মিলিবার 14000 টাকা মিলিবার ওটা আমার হোম ব্রিড এটা আপনার হোম ব্রিড না ওটা আমার হোম ব্রিড ডিম ব্রিড ভাই পেয়ারটা কি ভাই এটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই অলরেডি ডিম দিয়েছে না কত যাচ্ছে নি পেয়ারটা আস্কিং প্রাইস বাটারফ্লাই পেয়ারটা হচ্ছে 25000 টাকা 25000 টাকা ফিক্সড 25000 টাকা এটা তো ইম্পোর্টেড না না এটা আমার হোম ব্রিড এর নিজের হোম ব্রিড 25000 টাকা ফিক্সড রানিং পেয়ার তো এটা না অলরেডি হ্যাঁ ওই যে ডিম পেয়ার দিছে দেখতে হ্যাঁ অলরেডি রানিং পেয়ার 25000 টাকা বাই ফিক্সড মূল্য বলে দিয়েছে আপনারা যদি সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন বাটারফ্লাই না হ্যাঁ ভাই চেকার রেসার না হ্যাঁ হ্যাঁ আরেক পেয়ার কত আছে এই পেয়ারটা আস্কিং প্রাইস এই পেয়ারটাও যদি নেয় ওই পেয়ারের মতো ফিক্সড 25000 আমি ছেড়ে দেব ফিক্সড 25000 হলে ছেড়ে দিবেন এর একটু ধরে দেখাবেন ভাই এটা মেইন বৈশিষ্ট্য কি এটা এটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা কালারটা আইস কালারের উপর আইস কালার তো হচ্ছে ইউনিক একটা কালার আইস কালারের উপরে এরকম চেকের কাজ ভেরি ডিফিকাল্ট আনাটা রিংটা দেখি ভাই এটা একটু ই ই এটা হচ্ছে 17 আর ফিমেলটা হচ্ছে 19 19 হ্যাঁ এটা হচ্ছে এগুলো সব ইউরোপ থেকে আসা চোখ দেখাবেন এটা চোখটা একটু ছোটটা ধরেন একটু ভাই এটা হচ্ছে জার্মান মডেনা জার্মান মডেনা হ্যাঁ এটার মেলটা হচ্ছে হোয়াইট বার আর ফিমেলটা হচ্ছে আইস বার আইস বার এই পেয়ারটার আস্কিং প্রাইস কত আছেন এই পেয়ারটার আস্কিং প্রাইস হচ্ছে 25000 এটা আমি রিজনেবল প্রাইসের মধ্যে ছেড়ে দিই দুইটা তো জোড়া দিবেন না হ্যাঁ দুইটা জোড়া দিছি যেহেতু দুইটা দুই কালার এই জন্য আমি রিজনেবল প্রাইসের মধ্যে ছেড়ে দেব যদি কেউ নিতে চায় রিং এর তো না দুইটাই দুইটা ইম্পোর্টেড দুইটাই রিং দুইটাই ইউরোপের তো কত আছেন আস্কিং প্রাইসে এই পেয়ারটা এটার আস্কিং প্রাইস 25000 যদি আমাকে কেউ কল দেয় এটার জন্য আমি রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেব মানে কম দামে ছেড়ে দিবেন হ্যাঁ যেহেতু দুইটা দুই কালার এটা ধরে রাখবেন ভাই একটু একটু অবশ্যই এটা হচ্ছে মেইলটা হোয়াইট বার এই যে খুব সুন্দর হ্যাঁ আর এই যে এটা হচ্ছে রিং এই যে ই ই ইউরোপের এটাও 70 এমএন বৈশিষ্ট্য কি ভাই এই পেয়ারটা বডিটা হবে অনেক মোটা আর জার্মান মডেনা হচ্ছে বডিটা হবে চিকন আর গলাটা হবে উঁচা উঁচা হ্যাঁ গলাটা এরকম এরকম উঁচা হবে এরকম করে থাকবে উঁচা হবে লেজটা এরকম ইউ শেপের মতো এরকম হয়ে থাকবে যেটা ফিক্সড কত হলে ছেড়ে দিবেন যেহেতু দুইটা আপনি ইয়া করছেন ভাই হ্যাঁ এটা ফিক্সড আমি 20 হলে ছেড়ে দেব ফিক্সড 20 হলে ছেড়ে দিবেন হ্যাঁ
জার্মান মডেনা। ভাই এখানে কি দেখা যাচ্ছে, এটা আউল না? এটা হচ্ছে চাইনিজ আউল। চাইনিজ আউল, এটা হচ্ছে বুদাপেস্ট বিবিক, বিবিক বুদাপেস্ট। বুদাপেস্ট না, ফিমেল। কত হলে ছেড়ে দিবেন? 12,000 টাকা। আর আউলটা? আর চাইনিজ আউলটাও 12,000 টাকা ফিক্সড। আর নিচে এদরা কি দেখা যাচ্ছে? এটা এটা স্ট্রবেরি আউল। স্ট্রবেরি আউল ডিমে আছে, অলরেডি ডিমে আছে না? এই পেয়ারটা কত আছে আস্কিং প্রাইস? ২৫,০০০ টাকা চাচ্ছেন। মানে কতর ভিতর হলে ছেড়ে দিবেন? আনুমানিক ২০ হলে ছেড়ে দিবেন? ভিউয়ার্স ভাই একটা আনুমানিক মূল্য বলে দিয়েছে, আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান প্রত্যেকটা কবুতরের, সেই ক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে এগুলো সংগ্রহ করতে পারবেন। ভাই এটা কি? এটা হচ্ছে ইয়েলো মুন্ডিয়াল। ইয়েলো মুন্ডিয়াল সিঙ্গেল না? হ্যাঁ। কত আছেন সিঙ্গেল? এটা মেল না ফিমেল? এটা মেল। মেল না? কত আছেন এটা? ১০,০০০ টাকা চাচ্ছেন। আর নিচে এগুলো কি? এটা হচ্ছে ওরিয়েন্টাল ফ্রেল। ওরিয়েন্টাল ফিল। কত হচ্ছে এই পেয়ারটা? ২২,০০০ টাকা চাচ্ছেন। রানিং পেয়ার তো না? ইম্পোর্টেড না? দুইটারই পায়ে রিং আছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, দুইটারই পায়ে রিং আছে। ওরিয়েন্টাল ফ্রেম। ওরিয়েন্টাল ফ্রেম কত হলে ছেড়ে দিবেন? ফিক্সড ২০ হলে ছেড়ে দিবেন? ভাই এই পেয়ারটা কি? এটাও গ্রানাডিয়ানো পোর্টার। গ্রানাডিয়ানো পোর্টার না? দুটো কি মেল না জোড়া মেল মেলানো আছে? অ্যান্ডালুসিয়ান মেল আর ব্ল্যাক টাইগার মেল। অনেক তেজ দেখা যাচ্ছে দুইটারই। তো পার পিস কত করে চাচ্ছেন এগুলা? এগুলো কেউ যদি সিঙ্গেল নেয় পার পিস আমি ১৫,০০০ করে ছেড়ে দেবো। যদি সিঙ্গেল কেউ নিতে চায় পার পিস ১৫,০০০ টাকা করে ছেড়ে দেবেন। ইম্পোর্টেড তো এগুলা সবগুলা না? কত আছেন আস্কিং প্রাইস এই পেয়ারটার? ১০,০০০ টাকা চাচ্ছেন। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করেন। ফিক্সড ৮ হলে ছেড়ে দেবেন। আর এই স্ট্রবেরি আউল এই পেয়ারটা কত আছেন ভাই? এখানে স্ট্রবেরি আউল এক পেয়ার আছে, আর হচ্ছে একটা কিং মেল আছে। কিং মেল আছে না? স্ট্রবেরি আউল পেয়ারটা কত আছেন ভাই? ওটাও সেম প্রাইস ২৫,০০০। ২৫,০০০ টাকা না? যদি কেউ নিতে চায় একটু কম বেশ করা যাবে আলোচনা সাপেক্ষে। আর কিং এটা ফিমেল না না মেল? মেল। মেল এটা কি আপনার হোম ব্রিড না রিং? এটা আমার হোম ব্রিড। কত আছেন এটা সিঙ্গেল? ৬,০০০ টাকা চাচ্ছেন। এটা কি আফ্রিকান আউল না? আফ্রিকান আউল। এই পেয়ারটার আস্কিং প্রাইস কত যাচ্ছেন? ২৫,০০০ টাকা চাচ্ছেন। অরিজিনাল আফ্রিকান আউল। কত পেয়ার সংগ্রহ করেছেন এবার? এটা তিন পেয়ার আসছে, অলরেডি দুই পেয়ার বিক্রি হয়ে গেছে, এক পেয়ার আছে না? ফিক্সড ২০ হলে ছেড়ে দেবেন। আর এখানে দেখুন সুইট না, অনেক সুন্দর কালার। এটা হোম ব্রিড আপনার না ইম্পোর্টেড? হোম ব্রিড। অলরেডি ডিমে বসে আছে না? তো কত আছেন এই পেয়ারটা আস্কিং প্রাইস? এটা ৪,০০০ টাকা। ৪,০০০ টাকা ফিক্সড। ভাই এটা কি ফ্যান্টাল কি ইম্পোর্টেড? এটা ইম্পোর্টেড না? এই পেয়ারটার আস্কিং প্রাইস কত আছেন? আপনাদের কৌতার গুলো দেখানো হলো, বাইশে কৌতার গুলো আনুমানিক একটা মূল্য বলে দিয়েছে,
ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি কেউ কবুতরগুলো সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করলে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। ভাই হোম ডেলিভারি দেন তো? না, হোম ডেলিভারি বলতে ঢাকার ভিতরে যদি কেউ থাকে তাহলে আমার কিছু পাঠাও পসিবল না পাঠাও ইয়ে আছে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিই, 200 টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেওয়া লাগে ওদেরকে। আর ঢাকার বাইরে যাদেরকে ডেলিভারি সেটা বাসের মাধ্যমে দেই। তো ভিউয়ার যারা সংগ্রহ করতে চান বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন।